वेलकम बैक टू माय चैनल ब्लॉग डायरी। आज के आमरा सबाई घरे उपस्थित होइछि जे आमादेर क्रिसमस ट्रीटा साजानोर जोन्नो। तो एइगुलो आमरा এই সমস্ত কিছু ডেকোরেটিভ আইটেম আমাদের কেনা হয়েছে আমাদের ক্রিসমাস ট্রিটাকে সাজানোর জন্য। এগুলো আমরা সব পুরুলিয়ার মার্কেট থেকে কিনেছি, আর দুই একটা আমি অনলাইন কিনেছি। যেমন এইটা আমি ওয়াল হ্যাঙ্গিংটা অনলাইন কিনেছি, আর এই যে জয় মন আর রিক বসে বসে দেখছে, যদিও মন আর জয় লেগে পড়েছে আমাদের কাজে স্টারগুলোকে ঠিক করে সাজানোর জন্য। এগুলো সব তো বন্ধ থাকে, ফোল্ড করা থাকে, সেটা খুলে লাগাতে হবে। আর এই যে আমাদের এত বড় একটা ক্রিসমাস ট্রি এনেছি, আগে আমার ক্রিসমাস ট্রিটা ছোট ছিল, এবছর আমি বড় এনেছি। আমরা আর একদিন কিন্তু সাথে এনেছি, সেটা আমরা আজকে বার করবো না, যেদিনকে ক্রিসমাস হবে সেদিনকে সাজানোর পর তাকে বার করবো। তো চলো, কেমন করে কি সাজালাম, কেমন করে কি করলাম, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখ, থ্যাংক ইউ বলেছে স্যান্টা দাদুকে। মানের জন্য যে ক্রিসমাসের গিফটগুলো এসছে তার মধ্যে একটা ছিল জুতো। মানে অ্যাকচুয়ালি ওর অনেকদিন একটা জুতো পছন্দ ছিল, তো আমি ওটা এনেছি। কিন্তু জুতোটা এত এত এতই বড় পাঠিয়েছে, সেটা আমার পায়েও হয়নি। মানে এটা অ্যামাজনের মাঝে মাঝে এই মানে ভুলগুলো কী করে আমি বুঝতে পারা যায় মানে পারি না। তো নেক্সট চলো আমরা দেখি আর একটা কী গিফট। ওর একটা ডল হাউস ছিল অনেক দিন ওর বাকেট লিস্টে, তো সেটা ওর ফুলফিল করা হয়েছে ডল হাউসটা দিয়ে। হ্যাঁ ওটাই বাকি আছে এখন তোদের। কি দিলে দেখি, দেখো ডল হাউস পছন্দ হয়েছে কি? মানের সব গিফট খোলার পরে আমরা গেলাম একটু চার্চে। আমাদের পাশেই অনেকগুলো চার্চ আছে, মানে আমাদের ফ্ল্যাটটার পাশে দু তিনটে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তো সেখানে প্রত্যেকের একটা একটা করে চার্চ আছে। তো আমরা সেগুলো মানে ঘুরলাম। তারপরে পুরুলিয়া সবথেকে বড় চার্চ যেটা, জিএল চার্চে আমরা গেছিলাম। সেখানটা আমরা অনেক মজা করেছি, অনেক ঘুরেছি, আর প্রচুর 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 ফটো সেশন করেছি। বাইরে থেকে ঘুরে আসার পর দেখলাম রিক একটা কেক নিয়ে এসেছে, তো আমরা সেটাই প্রথমে কাটিং কাটিং করলাম। আর আজকে আমাদের সম্পূর্ণ ডিনারের অ্যারেঞ্জমেন্টটা সুমাদি করেছে, কারণ রিক অনেক দিন পর বাড়ি এসেছে, তো পুরো অ্যারেঞ্জমেন্টটাই দিদির, শুধু দিদির ঘরের বদলে আমাদের ঘরে হয়েছে। তারপরে অনেক পার্টি চললো, এর মধ্যে মান্তাও তার বন্ধুদের সাথে ঘুরে টুরে আমাদের সাথে যোগদান করেছে, তো পার্টি আরও জমে গেল, কেন ও এমনি পাগলামি করতে খুব পছন্দ করে। তারপর জয় আর আমার একটা ছোটো গান হলো, আমি তো গান পারি না, তো ওর সাথে একটু সঙ্গ দিচ্ছিলাম। देता है हर कोई साथ तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हार। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। तुम देना साथ ओ हमनवा। এরপর আমাদের ডিনারের পর্ব শুরু হয়ে গেলো। তো ডিনারে আমাদের ছিল বাসন্তী পোলাও, চিকেন রোস্ট আর ফুলকপি রোস্ট। ব্যাস এই দিয়ে খুব 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 ভালো হয়েছিল খেতে, একদম মজা করে করে আমরা সব খেয়ে নিয়েছি।
খেয়ে দিয়ে এত ঘুরে টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, আর কি করব। তো তারপরে সবাই ঘুমিয়ে গেলাম, আমরা আবার বললাম যে পরের দিন সকালে দেখা যাক কী করা যায়। প্রচুর খেয়ে নিয়েছি, দিদি এত ভালো ভালো রান্না করেছিল, প্রচুর খেয়ে নিয়েছি। তো সমস্ত ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ভালো থাকে, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।